A, B, M, W, T, T, T. হাই ফ্রেন্ডস, ব্লগিং এভরিথিং চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আমি আপনাদের এই টাউনশিপ ট্যুর করে দেখাবো এবং ট্যুরটি করব এই বিএমডব্লিউতে করে। আজকের এই বিএমডব্লিউতে করেই আমি আপনাদেরকে পুরো টাউনশিপটা ঘুরে দেখাবো এবং টাউনশিপের আশেপাশে যত জিনিস আছে সব আপনাদেরকে দেখাবো। আর এখানে একটা ডগি কী খাচ্ছে আমি জানি না। চলো আমরা বিএমডব্লিউটা নিয়ে বেরিয়ে পড়ি ঘোড়ার উদ্দেশ্যে। তো এটা হলো বি টাইপ পার্ক। এখানে যতগুলো পার্ক আছে সবইতেই একই জিনিসপত্র আছে। আমাদের যে বি টাইপের পার্কটা আছে এটা সবথেকে বড় পার্ক, কিন্তু এটাতে কোনো আলো দিয়ে সাজায়নি। যেটা সি টাইপ পার্কে সাজানো আছে সেটা আপনাদেরকে সন্ধ্যাবেলা দেখাবো। এটা এখন আমরা বি টাইপ পার্ক থেকে বেরিয়ে এবার আমরা যাচ্ছি সাগরদিঘি থার্মাল পাওয়ার প্রজেক্টের যে গেট আছে যেখান থেকে শুরু সেখানে আমরা যেতে চলেছি। তো যাওয়ার আগে কিছুটা ভিডিও মিউজিকের সাথে দেখে নিন। এই যে আমরা 2 নম্বর গেটের কাছে চলে এসেছি। যারা কেটিভিপি থার্মাল পাওয়ার প্রজেক্ট বা মেছেদাতে থাকো সেখানে যেরকম গেট, এখানে প্রায় একই রকম গেট, কোনো আলাদা নেই। এটা সাগরদিঘি থার্মাল পাওয়ার প্রজেক্ট এটাই লেখা আছে, এটা 2 নম্বর গেট। তো এবার আমরা যেতে চলেছি সুন্দরবনের মধ্য দিয়ে। তো এবার প্রবেশ করছি সুন্দরবন, কারণ এর চারিপাশটা পুরো জঙ্গলময়, জঙ্গলে ভর্তি। আর এখানে ছোটো ছোটো ঝর্ণাও আছে যেগুলো কি বলতে পারেন আমরা ড্রেন ঝর্ণা, মানে ড্রেনের জল, মানে ওই প্রজেক্টের ভেতর থেকে যে জলগুলো আসে সেগুলো এখানে ঝর্ণার মতো পড়ে, ড্রেন ঝর্ণা বলি আমরা। তো এই সুন্দরবনের মধ্যে যে ঘরগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ফিল্ড হোস্টেল। যারা কোয়ার্টার পায়নি তাদেরকে এখানে থাকার ব্যবস্থা করা হয়েছে। পুরনো দিনের স্কুল বাড়ির মতো এই হোস্টেলগুলো। আপনাদেরকে বলে দেই এখানকার কোয়ার্টারের বিশেষত্ব। যারা কেটবিবিতে বা কোলাঘাটের কোয়ার্টারগুলো দেখেছো, তো সেখানের থেকে এখানের কোয়ার্টারগুলো যথেষ্ট বড়ো এবং কোয়ার্টারের মধ্যে 2টো করে বাথরুম থাকে, যেটা কেটবিবিতে থাকে না। আর কেটবিবির ঘরগুলো ভাঙাচূড়া, কিন্তু এখানের ঘরগুলো অনেকটাই বড় এবং সুন্দর, ভাঙাচূড়া নয়। আর এটা হচ্ছে বি টাইপের, পুরনো বি টাইপের পার্ক, প্রায় একই রকমই সবটাই, শুধু এখানে মাঠে কম ঘাস, আমাদের বি টাইপটাই বেশি ঘাস, এটাই পার্থক্য, যা আর কোনো পার্থক্য নেই। এই যে এখানে একটা রঙিন বাস স্ট্যান্ড আছে, এগুলো হচ্ছে বাস স্ট্যান্ড এখানকার। তো এবার আমরা চলে এসেছি এটা SGTPPP হাই স্কুল, প্রায় কেটিপি স্কুলের মতোই অনেকটাই বড়। আর এটা হচ্ছে এর গ্রাউন্ড, মানে ফুটবল গ্রাউন্ড আছে। আর রঙটা দেখতে পাচ্ছেন বেগুনি আর সাদার মধ্যে। এটা হচ্ছে SGTPPP হাই স্কুল, কেটিপির থেকে অনেকটাই বড় লাগছে আমাকে, আমি জানি না এবার কতটা সত্যি। তো এটা একটা সামনে ঝর্ণা মতো আছে, কিন্তু ফোয়ারাটা এখন চালায়নি। আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে সাইকেল স্ট্যান্ড স্কুলের বাচ্চাদের জন্য। এই যে স্কুলের পেছন দিকটা একটা ছোট মাঠ,
এবং এর পিছনেই একটা বড় মাঠ, ওই যে দূরে সাদা সাদা দেখা যাচ্ছে ওটা একটা বড় মাঠ, রেডি হচ্ছে স্কুলের জন্য, এখনো পুরোটা এখনো কমপ্লিট হয়নি। আর এটা হচ্ছে এসজিটিপিপির বাস, কেটিভির মতোই বাস হবে না, বাসটা কি আলাদা হয়। আর তো এবার আমরা চলে যাব এর বাইরে, মানে এই কোয়ার্টারের বাইরে গেট থেকে বেরিয়ে চলে যাব রেল স্টেশনের দিকে। এই কোয়ার্টার লাগোয়া একটি রেল স্টেশন আছে, ছোট্ট রেল স্টেশন, সেখানেই আপনাদেরকে নিয়ে চলে যাব। তো এটা হচ্ছে গেট, সামনের গেট। তো গেট থেকে বেরিয়ে একদম ডান দিকে রাস্তাতে চলে যেতে হবে। এই যে চলে এসেছি স্টেশনের সামনে, কিছু ছোটোখাটো দোকান আছে এবং এই স্টেশনটা যেখানে অবস্থিত পুরো ফাঁকা এলাকা, শান্তি, আপনি যদি শান্তি চান বা অনেকটা চুপচাপ জায়গা পছন্দ করেন তাহলে এই স্টেশনে এসে বসতে পারেন। এখানে কোনো লোক নেই বলতে পারে। একটা হচ্ছে মণিগ্রাম স্টেশন, খুবই ছোট স্টেশন কিন্তু অনেকটাই বড়, পুরো ফাঁকা এলাকা। তো এবার আমরা আবার ব্যাক করে চলে যাব কোয়ার্টারের দিকে, শুধু আপনাদেরকে স্টেশন দেখানোর জন্য এতটা আমি এলাম। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন। তো আমরা এসেছি ভিতরের দিকে, এবার যা দেখাবো সেটা রাত্রিবেলা না দেখালে আপনারা ঠিক বুঝতে পারবেন না যে কতটা সৌন্দর্য আছে এই জায়গাটার মধ্যে। তো এটা হচ্ছে অফিসার ক্লাব, মানে ক্লাব মানে এখানে পার্টি ফার্টি হয় এই আর কি। আর এখানে একটা ফোয়ারা আছে যেটা এখন চালায়নি, রাত্রেবেলা চালাবে। তো এখানকার সৌন্দর্য আপনাদেরকে রাত্রেবেলা দেখাবো। তো চলো আমরা রাত্রেবেলার দিকে শিফট করি, চলো। আরে চ শিফট কর ভাই, এই তো রাত্রেবেলা শিফট করে গেছি। তো এখানে রাত্রেবেলা বহু আলো দিয়ে সাজিয়ে দিয়েছে, যেটা দেখতে অপূর্ব লাগে। তো আপনাদেরকেও দেখাতে চাই। এটা হচ্ছে একটা, এটা হচ্ছে ডি টাইপ পার্ক। পার্কের মিডিলটে একটা পুকুর আছে এবং পুকুরের চারপাশে বিভিন্ন দোলনা, খেলনা, বাচ্চাদের খেলার জিনিস এইসব আছে। ডি টাইপ পার্ক তাই একটু ভালো করে সাজিয়েছে, কারণ এখানে বিভিন্ন অফিসার মানে বস যারা হয় তারা থাকে। এটা হচ্ছে পুকুরটা এবং পুকুরের চার সাইডে আলো দিয়ে বিভিন্ন বসার জায়গা এবং দোলনা এইসবই আছে। বিশাল বড় পুকুর এটা, অনেকটাই বড়। তো পুকুরের চারপাশটা আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি। আর এই যে ফোনটা নড়ছে তার জন্য ছবিটা একটু অস্পষ্ট হয়ে যাচ্ছে, তার জন্য সরি, অনেক সরি, কারণ কমা দামি ফোন, গরিব লোক, তাই জন্য একটু ক্ষমা করে দেবেন। আরে ভিডিওটা দেখতে একটু অসুবিধা হচ্ছে আমি বুঝতে পারছি, তবু একটু মানিয়ে নিন, গরিব লোকের ফোন। আর এই হচ্ছে ঝর্ণা, ঝর্ণার মধ্যে অনেক কালার হয়, প্রথমে নীল, সাদা, হলুদ, এরপরে আবার বেগুনি, তারপরে আর কি কালার হয় দেখি। আরে দেখা ভাই, এই আবার কি একটু সবুজ সবুজ কালার হয়ে যাচ্ছে। আর এটা হচ্ছে এখানকার ছোট্ট একটা শপিং মল বলতে পারেন প্রায়। তো আর এখানে একটা ছোট্ট বাজার এবং ওই পাশের যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন ওখানেও একটা ছোট্ট বাজার আছে। এগুলো রাত্রেবেলা সব বন্ধ করে দেয়। আর এখানে একটা ডগি শুয়ে আছে, ঘুমাচ্ছে, একটু ডিস্টার্ব করে। তো এবার আপনাদেরকে আবার রাস্তাটা দেখাই। সামনে দেখতে পাচ্ছেন যে রাস্তাটা পুরো আলো দিয়ে সজ্জিত এবং খুবই সুন্দর লাগছে। আবার সেই প্রবলেম, আমার ক্যামেরাটা নড়ছে। আর এখানে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আবার একটা সি টাইপ পার্ক, সেটা ছিল ডি টাইপ পার্ক, এটা হচ্ছে সি টাইপ পার্ক। সি টাইপ পার্কটাও মিডিলে একটা বড় পুকুর আছে এবং পুকুরের চার সাইডে কুঁড়ে ঘরের মতো সাজিয়েছে। এখানে সন্ধেবেলাতে অনেক লোক এসে বসে থাকে, বাইরে থেকেও লোক এই আলোর সজ্জা দেখতে আসে, অনেক ভিড় হয়। এবং পার্কের মাঝখানে দেখতে পাচ্ছেন তিন চারটে হরিণ চলে এসেছে কথা দিয়ে, বুঝতে পারছি না, ওটাকে মনে হচ্ছে ফোন করতে হবে জঙ্গল দপ্তরে যে হরিণ চলে এসেছে এখানে।
আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন পুরো আলো দিয়ে ঢাকা, এখানেও আর এখানেও কিছু হরিণ, আরে এখানেও কিছু হরিণ চলে এসেছে। এবং এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন সাইটে, ওটা হচ্ছে গেস্ট হাউস। যদি আপনি কোনোদিনও গেস্ট হয়ে আসেন তাহলে এখানে আপনাকে থাকতে দেওয়া হবে, এই আর কি। সামনে ওই যে দুটো বড় বড় চঙে আলো টিমটিম করছে দেখতে পাচ্ছেন, ওই দুটো হচ্ছে চং। আরে আবার একটা জিরাফ কোথা দিয়ে চলে এলো ভাই, খুবই সুন্দর এই জিরাফটা, আপনি এসে পিঠে চড়তে পারেন। আর এটা হচ্ছে ওই যে দূর থেকে স্কুলটা দেখানোর চেষ্টা করছি, আবার সে হিজিবিজি হয়ে যাচ্ছে ক্যামেরার ছবিটা। এতটাই বড় স্কুল, এই পাশটা আলো নেই বলে দেখা যাচ্ছে না, এবং স্কুলের মাঠ সামনে। আর এখানে একটা স্টেজ যেখানে কিছু ব্যায়াম বা ইয়োগার ছবি আঁকা আছে। আর আপনাদেরকে গাড়িতে করে একটা সুন্দর দৃশ্য, যেটা থার্মেল পাওয়ারের প্রজেক্টে যে সাইড দিয়ে রাস্তাটা গেছে সেখান দিয়ে দেখানোর চেষ্টা করলাম, জানি না কতটা দেখাতে পারবো। এই যে চংটা দেখতে পাচ্ছেন যেখানে জল গরম হচ্ছে, ওটা আরও বড় হয়ে যাবে যখন আমি ওর কাছে চলে যাবো। এই দেখুন অনেকটাই বড় হয়ে গেছে, আর এটা বিশাল বড় আকৃতি নিয়ে তৈরি, অনেকটাই বড় এটা। আজকের ভিডিওতে এইটুকুই, জানি না কতটা কভার করতে পেরেছি পুরো টাউনশিপটা। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করবেন। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে, আজকে আসছি।